আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটি বাড়ি একটি খামার এর যে একটি নিয়োগ ছিল ওইটার পরীক্ষা শুক্রবারে সম্ভবত 26 তারিখে। এখন এইটার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউর অ্যানসার, এমসিকিউ প্রশ্ন বাট এই বিষয়টা নিয়ে। এখন সামনে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা একটি বাড়ি একটি খামারের ওয়েবসাইটের পেজ, সম্ভবত নিচে লেখা আছে ইংরেজি নামটা, তো এটা একটু খেয়াল করবেন। দ্বিতীয়ত একটি বাড়ি একটি খামার সম্পর্কে প্রয়োজনীয় কিছু টিপস আর কি, এটা ফলো করবেন। তো চলে যাই, কিছু প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন এবং অ্যানসার যেগুলো গত বছর আইছিল, বাট এখান থেকেও মেবি সম্ভবত কিছু না কিছু পাবেন। তো আসলে ধারণা একটা এক্সপিরিয়েন্সের জন্য এই ভিডিওটা করলাম। তো এই টাইপের পড়াশোনা করলে কিংবা এই টাইপের জ্ঞানগুলো অর্জন করে গেলে আশা করি আপনাদের উপকারে লাগতে পারে। যাই হোক, বেশি কথা না বলে আপনারা একটু মন দিয়ে একটা দেখেন, আর ভিডিওর শেষে অবশ্যই আমার ফেসবুক আইডির লিঙ্ক কিংবা আপনার স্কাইপ, ইমো, হোয়াটসঅ্যাপ এইগুলো দিয়ে দেবো। যে কোনো মাধ্যমে আপনি যোগাযোগ করলে এগুলো পিডিএফ ফাইল আকারে আমার কাছ থেকে নিতে পারবেন। তো কোনো টাকা পয়সা কোনো চার্জ ছাড়াই, জাস্ট আপনাদের উপকারে লাগবে, এর জন্য ভিডিওটা করলাম। তো আচ্ছা, খেয়াল করেন প্রশ্নগুলো হচ্ছে, এটা গতবারই ছিল আর কি। এখন প্রশ্নটা হচ্ছে এই, আপনারা মন দিয়ে দেখেন। এগুলোর অ্যান্সারও আছে, একটু টেনশন করার কোনো কিছু নাই, আমি কথা না বলি বাট আপনারা দেখেন এইটা মন দিয়ে। একশোটি আর কি এমসিকিউ, এগুলো আসি, এগুলোর অ্যান্সার 1 নম্বরের অ্যান্সার কীভাবে, 2 নম্বরের অ্যান্সার কীভাবে, এমসিকিউ আর কি এগুলো। তো এগুলো দেখেন, জানি না কতদূর ক্লিয়ার দেখতে পাবেন। কোনো সমস্যা হলে আমার কমেন্টে কিংবা আমি যে আমার সাথে যোগাযোগ করার যে সাইটগুলো, যে মাধ্যমগুলো আপনাদের সামনে দিই, বাট ওইগুলো নোট করলে অবশ্যই এগুলো আপনি ক্লিয়ারলিভাবে পাবেন। তারপরেও আমি যতদূর সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এগুলো অ্যান্সার সহকারে দেওয়া আছে, এটা শেষ, এগুলা সব আপনাদের অ্যান্সার দিচ্ছি, যে 100টা দেখালাম এমসিকিউ সেগুলোর অ্যান্সার। বাট এগুলো হচ্ছে আপনার আগের বার এসে গেছে, আগের এমসিকিউ এইগুলো আইছিল। তো এগুলো ফলো করলে একটা ধারণা, একটা নলেজ পাবেন, বাট সেটা এবার একটা ভিডিও দেখাই, বাট ভিডিওটা একটু মন দিয়ে শুনেন, আশা করি কাজে আসবে। একটি বাড়ি একটি খামার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ। কথাটা একটু বুঝাই এখন তো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মানুষের জন্য স্থায়ী পুঁজি গঠনের ব্যবস্থা করে দিয়েছেন এই প্রকল্পের।
এইটা আবার কিরকম? প্রতি গ্রাম থেকে 60টি দরিদ্র পরিবার বাছাই করে একটি সমিতি গঠন করতে হবে। এই 60 জনের মধ্যে 40 জন হওয়া লাগবে মহিলা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দরিদ্র পরিবার পাইলাম না, তখন কি হইব? এটা ফলো করবেন। তাহলে আশেপাশে গ্রাম থেকে নেওয়া যাবে, আর তাও যদি না পাওয়া যায় তাহলে 60 জনের কম হলেও চলবে। এমন সমিতি কতই করলাম, এর সাথে পরে অনেক সমিতি করছি। আপনাদের বুঝতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের জন্য স্থায়ী পুঁজি গঠনের একটা মডেল দিয়েছে, যে মডেলের মাধ্যমে পুঁজি গঠন। মডেল এইটা আবার কি? এটা হলো সমিতি গঠনের পর সমিতির একটি কার্যনির্বাহী কমিটি গঠন করবে। সদস্যরা বসে ঠিক করবেন কে হবে সদস্য আর কে হবে না। মোট 11 জন সদস্য নিয়ে এই কার্যনির্বাহী কমিটি গঠন। এরকম সমিতি করতে হবে কেন? অনেকে তো সমিতি স্টপ করে দিলাম এর জন্য। বাট এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে তথ্য, যে বিষয়গুলো আপনাদের বলতেছে, বাট এইগুলো খুব কাজের আর কি, ঠিক আছে? বাট মন দিয়ে একটু শোনেন, দেখেন, আশা করি কাজে লাগবে। বললাম না, আমাদের মডেলটা একটু ভিন্ন। এই মডেলে থাকবে সমিতি 60টি দরিদ্র পরিবারের একটি সঙ্গে। সমিতির সবাই মিলে সিদ্ধান্ত নেবে। আপনারা বোঝেন না কেন? জোটবদ্ধ হয়ে কাজ করলে পরস্পরের সুবিধা অসুবিধা ভাগাভাগি করে নেওয়া যায়, আর সিদ্ধান্তটা হয় পোক্ত। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সকল কাজ সমিতির। প্রথমে সমিতির একটা ব্যাংক অ্যাকাউন্ট, তারপর সমিতির সদস্যরা মাসে 200 টাকা করে ওই অ্যাকাউন্টে জমা করবে। আর সঞ্চয় ব্যাংকে জমা হওয়ার মাসে মাসে পাসবই আছে, এই যে পাসবই, এই পাসবই লিখতে হবে। কে লিখবো? আমরা তো লেখাপড়া জানি না। আরে যারা লেখাপড়া জানে তারা লিখবে, উপজেলা অফিসে যেগুলো করবে তারা আপনার ম্যানেজার বানিয়ে দেবে, আপনাদের পক্ষ থেকে সেই কাজটা করবে। আচ্ছা, সঞ্চয় করলে কি হবে? ভালো কথা বলেছে। সঞ্চয়ের উদ্দেশ্য হচ্ছে সমিতির একটি স্থায়ী তহবিলের ব্যবস্থা। আর আপনারা যদি মাসে 200 টাকা করে জমা দেন তাহলে প্রকল্প হতে আপনাদের আবার মাসে 200 টাকা বোনাস দেওয়া। যদি 200 টাকা সঞ্চয় করতে না পারি তাতেও অসুবিধা নাই, 200 টাকার কম জমা করলেও হবে, তাতে বোনাস একটু কম পাবে। এক মাসে 200 টাকা সঞ্চয় করা খুবই সহজ। ভাইরা বোনেরা, আপনারা পারবেন না 200 টাকা মাসে সঞ্চয় করতে? শোনেন, 60 জন সদস্য যদি মাসে 200 টাকা করে জমা দেন তাহলে প্রতি মাসে সঞ্চয় হবে 12,000 টাকা। সরকারও আপনাদের সমিতিকে বোনাস দেবে 12,000 টাকা। এইভাবে এক বছরে জমা হবে আপনাদের 1,44,000 টাকা। সরকারও বোনাস দেবে আরও 1,44,000 টাকা। আর মাননীয় প্রধানমন্ত্রী এই সমিতিতে 1,50,000 টাকার একটা তহবিল দেবেন। তাহলে এক বছরে কত টাকা জমা হলো আপনাদের? 1,44,000+1,44+1,50,000, মোট 4,38,000 টাকা। এইভাবে 2 বছরে সমিতির তহবিল দাঁড়াবে 8,76,000 টাকা, যা বার্ষিক সুদে আসলে কত হবে? প্রায় 9,00,000 টাকা। তাহলে আমরা কি শুধু সঞ্চয় করে যাব? না না না, 6 মাস পরেই তো সমিতির ফান্ডে বেশ টাকা জমে যাবে, তখন আপনারা ওই ফান্ড থেকে ঋণ নিতে পারবেন। বিষয়টা কি একটু বুঝিয়ে দেবেন? শুনুন, সমিতির সদস্যরা
প্রতি সপ্তাহে একবার সমিতির কোন একটা সদস্যের বাড়িতে সন্ধ্যায় একটা উঠন ঘটুক এবং আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সদস্যদের মধ্যে যারা সবচেয়ে গরিব বা যার আয় বর্ধিত কাজ করা দরকার তাকে আপনারা প্রথমে ঋণ দেওয়ার জন্য বেছে নেবেন আর আপনাদের এই কাজে প্রকল্পের মাঠ সহকারী সহযোগিতা করবে। তাইলে তো আমাকে 2 বছর অপেক্ষা করতে হইব, এমনি অন্য সংস্থা থেকে তো খুব সহজেই ঋণ পাওয়া যায়। প্রদত্ত প্রকল্পের কিস্তি মাসে মাসে পরিশোধ করলে পর্যায়ক্রমে সকল সদস্যই ঋণ পাবেন, 2 বছর অপেক্ষা করা লাগবে না। আমার কাছে কথাটা বেমানান মনে হইতেছে। একটু বুঝলেই বিষয়টা মানানসই হয়ে যাবে। আপনারা যে ঋণটা নেন সেটা সরকারি হোক আর বেসরকারি সংস্থা, কি করে তারা সুদ সহ আসল টাকা দিয়ে দেয়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে আপনি নিজেই তহবিল গড়ে তুলছেন, ঋণের তহবিল আপনার সমিতি, আর আপনারা ওই তহবিল থেকে ঋণ নিতে পারবেন। আর যে ঋণের যে টাকাটা সেটা সুদ মাত্র 8% এবং সময় হয়ে গেলে সেই টাকাটা তহবিলে জমা দেবেন, আবার পুনরায় ঋণ নেবেন। এখানে ঋণ নেওয়ার সিদ্ধান্তটা নিচ্ছেন আপনারা সকলে একত্রিত হয়ে। তার ও ঋণ পাইতে একটু দেরি হইলেও লাভ আমাদেরই বেশি, বুঝছেন না আপনারা সবাই? বুঝছি, কষ্ট করলে কষ্ট মিলে। এই অর্থ ব্যবহার করে আমরা আয় বর্ধক কাজ করব। হ্যাঁ, কেউ তো ছাগল পালবো, কেউ মাছ চাষ করবো। হ্যাঁ, আমরা হাঁস মুরগি পালবো, চাষবাস করবো, না করলে আয় হয় সেই কাজটা আমরা করবো, আবার ঋণ নেবো, ঋণ শোধ করবো, আবার ঋণ নেবো, আমাদের কোনো মধ্যভোগী থাকবে না। শোনেন, সমিতির এই তহবিল হচ্ছে আপনাদের আমানত, বলতে পারেন এই সমিতির আপনাদের যে 60 জন সদস্য আছে এই 60 জন সদস্যের আমানত, এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এবং কেউ ঋণ নিয়ে যদি সময় মতো পরিশোধ না করেন তাহলে অন্যরা ঋণ দিতে পারবে না, এটা মনে রাখবেন। কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে? দেখুন, সমিতি গঠনের 6 মাসের মধ্যে আপনাদের তহবিলে যে টাকা জমা হবে সেখান থেকে কয়েকজন সর্বোচ্চ 10,000 টাকা নিতে পারে। আবার যারা ঋণ নেবেন তারা মাসে মাসে যে কিস্তির টাকা জমা দেবেন সেই কিস্তির টাকা থেকেও আবার আপনারা ঋণ দিতে পারবেন। অর্থাৎ আপনারা নিজেরাই ঋণ দেবেন, আবার সেই ঋণ আদায় করবেন, আবার ঋণ দেবেন। অর্থাৎ মানে এক কথায় বলতে গেলে আপনারা একটা এনজিওর মতো কাজ করবেন। সরকার এটা কেন করছেন? মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাটা যে আমার দেশের দরিদ্র মানুষের যেন ঋণের জন্য দাঁড়ে দাঁড়ে না করে উচ্চ সুদে যেন ঋণ না নেন এবং নিজেরাই যেন আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠুন এবং অর্থের জন্য অন্যের কাছে যেন হাত পাত। আপনি তো ঠিকই করেছেন, এই সামান্য টাকা ঋণ নিয়ে তো কিছু করা যাবে না। আপনাদের বুঝতে হবে যে সামান্য টাকা হলেও এই টাকাটা কিন্তু আপনাদের। আপনারা আর একটা কথা মনে রাখবেন, যদিও টাকাটা খুব সামান্য কিন্তু টাকাটা কিন্তু আপনাদের, আপনারাই মালিক। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কেউ এই টাকা নিতে পারবে না। 10,000 টাকা দিয়ে আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটা করবেন, আর তবে সমিতির প্রথম দিকে যদি টাকাটা শোধ করে দেন তাহলে দ্বিতীয়বার হয়তো 15,000-20,000 টাকা নিতে পারবেন, তৃতীয়বার নিতে পারবেন 30,000, চতুর্থবার 40,000 পর্যন্ত নিতে পারবেন। ঋণ আমরা কীভাবে পাব? আপনারা উঠন বৈঠকে রেজুলেশন দেবেন যে কে কী কাজের জন্য কত টাকা ঋণ নেবেন এবং কবে শোধ, এবং রেজুলেশনের সিদ্ধান্ত অনুযায়ী ঋণের ফর্ম পূরণ করে প্রকল্পের মাঠ সহকারীকে দেবেন। মাঠ সহকারী উক্ত ঋণের ফর্ম এবং রেজুলেশন উপজেলা প্রকল্প অফিসে জমা দেবে। ইয়োনো সাহেবের অনুমোদনের পর আপনার মোবাইলে একটা পিন নম্বর, এই পিন নম্বর প্রকল্প অফিসে দেখালে প্রকল্প অফিস আপনাকে টাকা দেবে। আচ্ছা অফিসার সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী নাকি উপজেলা ভিত্তিক পল্লী সঞ্চয় ব্যাংক করেছেন? জি, অর্থ লেনদেনের জন্য প্রতি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছে। প্রকল্পের সাথে আবার পল্লী ব্যাংক কেন? কোনো প্রকল্পই চিরস্থায়ী হয়, সব প্রকল্পই এক সময় শেষ হয়ে যায়।
এই প্রকল্প এক সময় শেষ হয়ে যাবে। তাই এই প্রকল্পের আওতায় আপনাদের যে তহবিল গঠিত হয়েছে সেটা স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ করবে পল্লী সঞ্চয়। আর আপনারা কি জানেন যে এই ব্যাংকের মালিক আপনারা? ব্যাংকের মালিক আমরা, তা কীভাবে? এই যে পল্লী সঞ্চয় ব্যাংক, এই ব্যাংকের 51% মালিক হচ্ছে সরকার, আর বাকি 49% মালিক হচ্ছে এই প্রকল্পের আওতায় গঠিত। ও, সেই জন্য কিছুদিন আগে শুনেছিলাম পাশের গ্রামের প্রকল্পের সদস্যরা ব্যাংকের শেয়ার কিনেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ব্যাংকের প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা এবং একজন সদস্য আপাতত সর্বোচ্চ 6টি শেয়ার কিনতে পারে এবং বছর শেষে প্রতিটি সদস্য ব্যাংক থেকে লভ্যাংশ পাবে। 100 টাকায় কত টাকা লাভ পাওয়া যাবে? হ্যাঁ, সেটি নির্ভর করবে ব্যাংক কি পরিমাণ লাভ করবে তার উপর। কতদিন পর লাভ পাওয়া যাবে? হ্যাঁ, ব্যাংকটি পরিপূর্ণভাবে কাজ শুরু করতে পারলে আপনারা সিদ্ধান্ত নেবেন কবে থেকে লাভ নিতে পারবে। আর মনে রাখবেন, দেশের 8টি বিভাগ থেকে 8 জন পরিচালক সদস্যদের ভোটের মাধ্যমে ওই পরিচালক নির্বাচিত হবে এবং তারা ঢাকায় ব্যাংকের বোর্ড মিটিংয়ে অংশ নেবেন এবং আপনারা তো সরাসরি এখন বলেন যে এই গ্রামের গরিব মানুষেরা তারা কি এই সমিতি করতে রাজি আছে? যাও বুঝলেন তো, এগুলো একটু ফলো করেন। আর বাট অবশেষে সর্বশেষ কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের জন্য রেডি করেছি, ওটা এগুলো একটু দেখাই আপনাদের, এগুলো একটু ফলো করেন। সরি, এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনার একটু দেখেন, আশা করি কাজে লাগবে আপনাদের। সর্বশেষ নিচে এই এই মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো বিষয়ে কোনো সমস্যা হলে, কোনো ইমেজ পিডিএফ ফাইল যে ভিডিওটা এগুলো কি মানে ইমেজগুলো কিংবা ভিডিওটা কিংবা আপনার এই লাস্টে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখালাম, বাট এইগুলো যদি মনে হয় যে না আপনি ভালো ভিডিও দেখে বুঝতে পারেননি প্রয়োজন, তো এই মাধ্যমে আমারে নক করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর সর্বশেষ যদি আমার ভিডিওটা আপনাদের একটু পরিমাণে উপকারী লাগে কিংবা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেল, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।